আসসালামু আলাইকুম বিডি সাবরিন ব্লগে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো যেহেতু একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি তো আপনাদেরকে বলি আমি যাচ্ছি আজকে বাথুলি তো ধামরাই বাথুলি আর আমার মেয়ে আমার বোনের মেয়ে আমার বোন আমি আমার মা আমার শাশুড়ি তো সবাই মিলে গিয়েছিলাম আমরা গিয়েছিলাম আমার ভাইয়ের শ্বশুর বাড়ি তো আমার ভাইয়ের শ্বশুর মারা গিয়েছে এটা হচ্ছে গতকালকের ভিডিও তো গতকালকে তার চার দিন ছিল তো যেহেতু একটা মিলাদের ব্যবস্থা করা হয়েছে আমাদের সবাইকে বলছে তো আমরা সেখানেই যাচ্ছি আর বাথলিটা বলতে গেলে আমাদের কাছে অন্যরকম একটা ভিউ ছিল অন্যরকম একটা গ্রাম ছিল সম্পূর্ণ শহর থেকে আমরা গ্রাম সাইডে গেছিলাম আর গ্রাম সাইডে বলতে ওইখানকে রাস্তাঘাট সব কিছুই শহরের মতো কিন্তু তবুও একটা গ্রাম গ্রামের যে ভাব একটা পরিবেশ সেই জিনিসটা ছিল তো আমাদের গাড়ি থেকে ভিডিও করা হচ্ছে আমরা যখন বাসে ছিলাম তো বাস থেকে ভিডিওগুলো করা হচ্ছে আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য আর সত্যি কথা বলতে অনেক দিন পরে এরকম একটা গ্রাম্য পরিবেশ অন্যরকম ভালো লেগেছে তবে সব ভালো লাগার মধ্যেও আমার কাছে একটু খারাপ লেগেছে যে আমার ছোট বোন আমার সাথে ছিল না তো কোথাও গেলে আসলে কেউ মিসিং থাকলে খুব কষ্ট লাগে আর এই যে বাথলি স্থানে নেমে আসলে ভ্যানটলিতে উঠতে হয় ওইখানে ভ্যানগাড়ির মধ্যে যে সিট দেওয়া থাকে সেইটার নামে ওরা ভ্যানটলি বলে তো সেই ভ্যানট্রলিতে উঠে আমরা যাচ্ছি তো ভিডিও টুক আপনাদের সাথে শেয়ার করার জন্যই করা আর এটা হচ্ছে আমার বড়ো বোনের মেয়ে তো রাস্তাঘাট আসলে খুব সুন্দর যাতায়াত ব্যবস্থা খুবই ভালো এখানে কোনো মানে সমস্যা হয় না তো আমি যে এখন যেতে পারবো যেহেতু দুদিন গেছে আমি এখন যেতে পারবো তো আমরা বাসায় চলে আসছি আর এখানে রান্নাবান্না চলছে যেহেতু মিলাদের আয়োজন ছিল তো এখানে রান্নাবান্না চলছে বাবুরচিটা রান্না করছে তো যে কথা বলছিলাম আর কি আমি খুব মিস করেছি আমার ছোটো বোনকে আসলে ওরা যখন কোথাও যায় তখন আমাকে এই রকমভাবে মিস করে তো আমিও ওরে খুব মিস করতেছি তো সেই মিসিংটা ওরা আমি বলতে পারতেছি না অনুভূতিটা তো সেই অনুভূতিটা আমি শেয়ার করলাম আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে আশা করি ভিডিওটা ও দেখবে ও জানবে আর এখনও আমি মিস করতেছি যে এই ভিডিও তো ছিল না কেন বা ওর সাথে সময় কাটাতে পারিনি কথা বলতে পারিনি আর আমরা ওইখানে গিয়ে যেহেতু রান্নাবান্না চলছে নাস্তা সেরে আমরা একটু ঘুরতে বেরো হয়েছিলাম তা আশেপাশের প্রকৃতি এত সুন্দর যে ব্রিজের উপর থেকে ছোট ছোট ব্রিজ ছিল ব্রিজের উপর থেকে ওই ছোট খালগুলো খুব সুন্দর দেখা যাচ্ছিলো পানি প্রকৃতি তো ভাবলাম যে ভিডিও করি আপনাদের সাথে শেয়ার করি তো আলহামদুলিল্লাহ আমার কাছে প্রকৃতি খুব সুন্দর লেগেছে এটা ছিল একটা ভিউ সব চাইতে সুন্দর লেগেছে আমার এই পরিবেশটা তো এই সিনটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে তো আপনারা যারা বাথুলিতে যাওয়া আসা করেন বা বাথুলি চিনেন বা বাথুলি গিয়েছেন তারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর আশেপাশের ধান ক্ষেত সরিষা ক্ষেত খুব সুন্দর ছিল অন্যরকম একটা পরিবেশ ছিল পরিস্থিতি ছিল অনেক দিন পর সবার সাথে ঘুরতে পেরে মনে হয়েছে ছোটোখাটো একটা পিকনিক কিন্তু আসলে পিকনিক তো না এখানে আমি গিয়েছিলাম মিলাদে আসলে হঠাৎ উনি দিন ধরে অসুস্থ ছিল আর আমি হাঁটতেছি আর একটু একটু করে ভিডিও করছি রাস্তার তো উনি অসুস্থ ছিল মারা গেছে আসলে প্রতিটা মৃত্যু প্রতিটা বিচ্ছেদি খুব কষ্টের সেটা যারা হারিয়েছেন তারাই শুধু জানেন তো সান্ত্বনা দেওয়ার ভাষা আসলে নাই আমিও জানি যে এই বিরহ কেমন কারণ আমার বাবাও মারা গেছে তখন আমি বুঝেছি কেমন লাগে তো এই ভিডিওটা যখন করছি তখন আমার ভাইয়ের ছেলে এই যে আপনারা দেখতেই পাবেন যে এখানে কি করতেছে আর এটা হচ্ছে কি বলে এটারে ধান ইয়া বা মাচা বা কি বলে এটারে খ্যারের যে নালা এই যে সবাই এখানে ঘুরতেছে তা আসলে অন্যরকম একটা পরিবেশ ছিল আর গ্রাম্য পরিবেশ সচরাচর দেখান এটা হচ্ছে আমার ভাইয়ের ছেলে তো এটা হচ্ছে আমার বাবা আনাস আপনারা প্রায় ভিডিওতে ওকে দেখবেন আর গ্রামের পরিবেশ যেহেতু প্রতিটা পরিবেশই আসলে একটু একটু করে ধারণ করার চেষ্টা করেছি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আর এইখানে মনে আমার মেয়ে আমার বোনের মেয়ে সবাই মিলে খুব আনন্দ করতেছে তো সব কিছুর মাঝেই যত কথাই বলতেছি না কেন আমি মিস করতেছি আমার ছোটো বোনকে যেই মিসিংটা আসলে কখনো পূরণ হওয়া সম্ভব না তো অবশেষে আমরা ঘুরে ফিরে বাসায় চলে আসলাম রান্নাবান্না এখানে রেডি তার সব রান্নার ভিডিও তো করা হয়নি এটা ছিল একটা সবজি তো এটা ছিল মাছ কি মাছ ছিল তা জানি না তো মাছটা ভুনা করা হয়েছে ভেজে ভাত ছিল এখানে ভাতের আইটেমই করা হয়েছে তো আলহামদুলিল্লাহ খাবার অনেক সুস্বাদু ছিল এটা ছিল পায়েস ছিল দেশি মুরগি ছিল করলা ভাজি আসলে যা যা করা হয় ছিল ডাল অনেক দিন পরে মাসকলাইয়ের ডাল খেয়েছি তো আলহামদুলিল্লাহ খাবার অনেক ভালো ছিল আর এই খাবার আসলেই মজা হয় সেটা আসলে প্রমাণিত যত জায়গায় দেখবেন এই মিলাদের খাবারটা খুব মজা হয় এক চিলঞ্চি এই চিলঞ্চিটা আমি দিন পরে দেখলাম অনেক বছর পরে সেটি আপনার সাথে ভিডিও করা তো আমি সব কিছুর পরে সব ভিডিও তো করা সম্ভব হয়নি চলে আসছি যখন তো একটু একটু ভিডিও রাতের ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম তো আসলে যদিও মন চায় না তবুও চলে আসতে হয় আর আসার সময় যে রাস্তায় যে পরিস্থিতি অনেক জ্যাম ছিল আর রাতের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম চলে যাচ্ছি মন খারাপ লাগছে কিন্তু কিছু করার নেই ইনশাল্লাহ আবার দেখা হবে সবার সাথে তো সেদিন আমার ছোটো বোন আমার সাথে থাকবে আশা করি তো ভালো থাকবেন সবাই অনেক অনেক দোয়া এবং শুভকামনা সবার জন্য আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন এখানেই বিদায় নিচ্ছি নতুন কোনো ভিডিও নিয়ে আবার আসবো ইনশাআল্লাহ আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমার ভিডিওর কমেন্টে জানাবেন এবং ভালো লাগলে লাইক করে দেবেন বেশি ভালো লাগলে শেয়ার করে দেবেন এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ